إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত দিনি ভাইরা, পর্দার আড়ালের মা এবং দিনি বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা পেশ করেছি সুন্নতি খুতবায় আরবি ভাষায়। তারপরেও দেশের প্রচলন রয়েছে নিজের ভাষায় আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করা, প্রশংসা করা, গুণগান পেশ করা আলোচনার পূর্বে। তাই আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ প্রশংসা গুণগান বর্ণনা করি, অশেষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এখানে নেক উদ্দেশ্য নিয়ে, ভালো কাজের উদ্দেশ্যে, ভালো নিয়ত নিয়ে আল্লাহর দিন শিখবেন, এর মাধ্যমে আপনি ফরজ আদায় করবেন, আপনার নিজের অজ্ঞতাকে দূর করবেন যেটা আল্লাহ পাক ফরজ করেছেন, এবং জানার পরে, জ্ঞান অর্জন করার পরে আপনি আপনার আকীদা, আমল, আখলাক, চরিত্র ঠিক করবেন। এ উদ্দেশ্য নিয়ে আশা করি আমাদের ভাইয়েরা হাজির হয়েছেন, এখানে বোনেরা হাজির হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও একক, যার কোনো শরীক নেই, তিনি শুধু এক, এ কথা বলা যথেষ্ট নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আল্লাহ এক, এই কথাটি অস্পষ্ট কথা। আল্লাহ এক, কাফের মুশরিকরা বলে আল্লাহ এক, কিন্তু আল্লাহর কাজে অনেক শরীক আছে, আল্লাহর গুণে অনেক শরীক আছে, আল্লাহর হকের ক্ষেত্রে, এবাদত বন্দেগীর ক্ষেত্রে অনেক শরীক তার অংশীদার স্থাপন করে রেখেছে, যার ফলে শুধু আল্লাহ এক বলা যথেষ্ট নয়। বলবেন আল্লাহ এক তার সত্তায়, জাতের ক্ষেত্রে, তার সিফাত গুণাবলীর ক্ষেত্রে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুবুবিয়াত কাজের ক্ষেত্রে এক ও একক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উলুহিয়াত ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, বান্দার করণীয়র ক্ষেত্রে এক ও একক, তিনি হচ্ছেন এক আল্লাহ। এ হচ্ছে তৌহিদ। যে তৌহিদ সম্পর্কে ইংরেজিতে কিছুক্ষণ আগে শুনলেন, আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন। এ তৌহিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় ফরজ কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করা যে কোনো মাহফিলের বরকতের কারণ, সেটাও আলহামদুলিল্লাহ আমরা সুন্নতি খুদওয়ার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ইত্যাদি আমরা পড়ি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অশেষ সালাত এবং সালাম যেন বর্ষণ করেন। আজকের আলোচনা সম্পর্কে বিষয়বস্তু ভাইয়েরা আমাকে বলেছেন যে আপনার ইচ্ছা মতো বেঁধে দিলে বেশি ভালো হয়। তো নতুন জায়গায় দীর্ঘদিন পরে এখানে এসছি, অবশ্য কয়েক বছর আগে
দীর্ঘদিন পরে আলহামদুলিল্লাহ এই মাহফিল আল্লাহ পাক পৌঁছার তৌফিক দান করেছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। এবং এখানে কিছু কথা এমন বলবো যাতে আমাদের আকিদা আমল আখলাক জীবনের প্রতিটি দিকের উন্নতি হয়, কিছু আমাদের সংশোধন হয়। এই উদ্দেশ্যে আমার বিষয়বস্তু আজকের হবে সরল পথের দাবি। সরল পথ আশা করি বুঝেন, সরল পথকে আরবিতে কি বলা হয়, কি বলা হয়, কে বলতে পারেন? সিরাত মুস্তাকিম, সূরা ফাতিহাতে আছে। সরল পথকে কি বলা হয়? সিরাত মুস্তাকিম। তো এই সিরাত মুস্তাকিমের দাবিটা কি? আপনারা সিরাত মুস্তাকিম চান না চান না? অন্তর থেকে চান না শুধু মুখে চান? হ্যাঁ, অন্তর থেকে চান। তাহলে সালাতের ভিতরে নামাজে প্রত্যেক রাকাতে যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, নামাজ হয় না। পেয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। আমি মাসলা বলছি না এখানে, আমার বিষয়বস্তুটা বলছি, কিন্তু হাদিসটা শুনিয়ে দিলাম যে সূরা ফাতিহা ছাড়া কি হয় না, সালাত হয় না, নামাজ হয় না। সূরা ফাতিহাতে 3.5টি আয়াতে আল্লাহ পাকের গুণগান রয়েছে শুরুতে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু, এই 3.5 হয়ে গেল। আর বাকি কতটা বাঁচে, আর কত বাঁচে? 7টি আয়াত আছে তাই না, আসাবুল মাসানি, 7টি আয়াত বিশিষ্ট সূরা সূরা ফাতিহা। বাকি 3.5 আয়াত ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই 3.5 আয়াত। 3.5 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাচ্ছা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের শুরুতে, কোরআনে কারীমের শুরুতে শিখিয়েছেন বান্দাকে যে আল্লাহ পাকের কাছে কেমন করে চাইতে হয়, আল্লাহ পাকের কাছে কেমন করে চাইতে হয়। আপনারা যখন কারো কাছে, দুনিয়ার একটি ভালো উদাহরণ দিই, দুনিয়ার একটি উদাহরণ দিই, উদাহরণ দিলে ভালো করে বুঝে আসে। যখন কারো কাছে ধার কর্জ চাইতে যান, অথবা অভাবী মানুষ কোন দান খেরাত চাইতে যান, সরাসরি চান না, তার আগে একটু ভূমিকা বাঁধেন। জ্ঞানী মানুষ যারা চালাক মানুষ একটু ভূমিকা বাঁধে, গিয়ে একজন বন্ধুকে বলে এই ধার দাও তো, এরকম বলেন? তার আগে কিছু বলেন, তার যাতে সে যেন খুশি হয়, এইরকম কিছু বাক্য আপনি বলেন, যেরকম হোক না কেন, যেমন পরিবেশ থাকে আপনার। আর তারপরে তখন নিজের গরজ পেশ করেন, নিজের গরজ তারপরে পেশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আল্লাহ কোরআন কে বলেছে ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহ পাকের জন্য সর্ব উৎকৃষ্ট উপমা রয়েছে, দৃষ্টান্ত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই শিখিয়েছেন, 3.5 আয়াতে আল্লাহ পাকের গুণগান পেশ করলেন আপনি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করলেন। আর তারপরে ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমার কাছেই সাহায্য কামনা করি, তোমার কাছে কি করি, সাহায্য কামনা করি, সমস্ত রকমের সাহায্য, দুনিয়া আখিরাতের সমস্ত কাজে, জীবনের প্রতিটি ক্ষেত্রে কার কাছে সাহায্য চাইবেন, একমাত্র তোমারই কাছে, ওয়া ইয়াকা, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে চাই না। এই হচ্ছে এই আয়াতের অর্থ, এটি হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ, আল্লাহ পাকের তৌহিদ, আল্লাহ পাকের একত্ব। তৌহিদের কথা যখন আসলো তখন একটি কথা আর বলি, আমাদের দেশের মানুষরা আরবি বুঝতে অনেকে অভ্যস্ত না, যার ফলে তৌহিদ তৌহিদ সৌদি আরব আসার পরে খুব বেশি শুনেন, কিন্তু অনেকে তৌহিদের মানেই বুঝেন না। তো এইরকম শুধু তৌহিদ তৌহিদই শুনলেন, আলোচনা কি ছিল, তৌহিদ, কিন্তু আপনাকে ব্যাখ্যা করে বোঝানো হলো না, কিছুই বুঝলেন না আপনি, তাই না? এইরকমই বেশ কিছু অঞ্চলে সৌদি আরবে ইসলামিক সেন্টারগুলিকে বা দাওয়াত সেন্টারগুলিকে জালিয়াত জানে, তাই না, জালিয়াত, এক দেশের গালি আর এক দেশের বলি, বুঝলেন তো কথা? হ্যাঁ, আমাদের দেশের জালিয়াত মানে কি, আমাদের দেশের জালিয়াত মানে কি, দু নম্বরই কাজ, যাদের অন্তর বাঁকা, শিরকার বিদাত ঢুকে আছে, গোড়ামি ঢুকে আছে, কোরআনে হাদিসের কথা মানতে চায় না, আল্লাহ এবং রাসূলের দেশ থেকে ইসলাম নিয়ে যেতে চায় না, তারা কি বলে জানেন, এই জালিয়াতে গিয়ে জালিয়াতি শিখে,
জালিয়াতি গিয়ে জালিয়াতি শিখে। তাদের বাংলার জালিয়াতি আলাদা আর জালিয়াত আলাদা আর আরবির জালিয়াত আলাদা। আচ্ছা বলেন তো আপনারা আরবির জালিয়াত কে বুঝেন? বাংলার জালিয়াত তো বুঝেন, দুই নম্বরই কাজ, তাই না? কিন্তু আরবি জালিয়াত মানে কি? এতক্ষণ আমাদের উপস্থাপকের কাছ থেকে বারবার জালিয়াত শব্দটি শুনলেন, সেই জন্য ওর তফসির করি আগে, কারণ না বুঝে বলে আরে এর জালিয়াতি শিখাচ্ছে এরা। বারবার শুনছি যে আমাদের ভাই কি বলছেন, জালিয়াতের পক্ষ থেকে, জালিয়াতের পক্ষ থেকে। যদি না বুঝেন তো বিদাতি তো আপনাকে ধোকা দিবে, কানাকে হাইকোর্ট দেখিয়ে দিয়ে। কানা মানুষ দিন সম্পর্কে বেশি জানেন না, যার ফলে বিদাতি ধোকা দিবে। আরে আসলে এই অফিসগুলোতে কি শেখানো হয়? জালিয়াতি শেখানো হয়, কারণ নাম হচ্ছে জালিয়াত, তাই না? বলেন কে জালিয়াত মানে জানে? জালিয়াত মানে কি? এত বড় একটা শব্দের অর্থ একটা হবে, একটা শব্দের অর্থ একটা হবে। ধর্মীয় দিক নির্দেশনা কেন্দ্র, তিনটা শব্দ হয়ে গেল বাংলায়, একটা শব্দের অর্থ একটা দিয়ে করে। হ্যাঁ, কোনো ভাই জানেন না? মাদ্রাসা পড়ার লোকেরা, ইসলামিক সেন্টার আসা লোকেরা যারা নিয়মিত ইসলামিক সেন্টার আসা, জালিয়াত জালিয়াত বলে বুঝা বলেন না না বুঝা বলেন? কারা ইসলামিক সেন্টারের ছাত্র নিয়মিত, একটু হাত উঠান তো দেখজন। এ মাশাআল্লাহ, তো নিয়মিত ছাত্র বলেন জালিয়াত মানে কি? হ্যাঁ, ধর্মীয় শিক্ষা কেন্দ্র, ধর্মীয় শিক্ষা কেন্দ্র, জি তিনটা। হ্যাঁ, আমাদের সাথী সঙ্গে অনেকে দামন থেকে এসছে, জালিয়াত। হ্যাঁ, কি জালিয়াত মানে কি দেখছেন? তা আমাদের শিক্ষার কত প্রয়োজন রয়েছে। তারপরে মনে করি নামাজ রোজা করছে, আর শিখার কি প্রয়োজন আছে? হ্যাঁ, রাত দিন জালিয়াত জালিয়াত শুনছি, জালিয়াতের অর্থ বুঝি না, তাহলে তো কানা কাহাই করে দেখে দোকান দিবি, তো জালিয়াতি শিখতে যাবি ওখানে? জালিয়াত যে মানে জালিয়াতি শিখতে যাচ্ছিস, জালিয়াতি করতে যাচ্ছিস। জালিয়া মানে হচ্ছে প্রবাসী, জালিয়া মানে প্রবাসী, প্রবাসী খুব সহজে বুঝেন। তাহলে এক কথা একটা শব্দের অর্থ একটা শব্দ দিয়ে, জালিয়াত মানে প্রবাসী। তাহলে আসলে ইসলামিক সেন্টারের নাম হচ্ছে মাকতাব তাওইয়াতুল জালিয়াত, মাকতাব তাওইয়াতুল জালিয়াত। আর ওর যদি বড় নাম আল মাকতাব তাওয়ানি লি দাওয়াতে ওয়াল ইরশাদ ওয়া তাওইয়াতুল জালিয়াত বি হাফরিল বাতিন, এটা হচ্ছে ফুল নাম। সংক্ষেপ বললাম মাকতাব তাওইয়াতুল জালিয়াত, প্রবাসী দিক নির্দেশনা অফিস। বুঝলেন না? মাকতাব মানে অফিস, তাওইয়া মানে হচ্ছে হ্যাঁ গাইডেন্স, আর জালিয়াত মানে প্রবাসী। তো ইসলামিক সেন্টার গুলিকে বিভিন্ন এলাকায়, যেহেতু আমি সৌদি আরবের প্রায় এলাকা ঘুরেছি আর ঘুরছি, বাইরে ঘুরছি, তো অনেক অফিসে যাই, তারা বাংলা ইংরেজিতে বলে ইসলামিক সেন্টারের নাম, বোঝা সহজ। অনেক জায়গায় আরবিতে এইরকম বলে জালিয়াত, ভাবি যে এটা বুঝে কি বুঝে না, না ও জালিয়াতি কথা শুনে হয়তো আমার কথা শুনবে, কি ও তো জালিয়াতেরই কথা। তো সেই জন্য জালিয়াতের তফসির করলাম আজকে। তৌহিদ বলছিলাম যে তৌহিদ আমাদের দেশের মানুষরা আরব দেশে শব্দটি এসে শুনে, দেশে তো শুনেই না তৌহিদ, শোনার পরে অনেকে বুঝেই না, শুনলাম তৌহিদ আর তৌহিদ, তো সৌদি আরবে শুধু তৌহিদ আর তৌহিদ, যেন আমাদের দেশে মিলাদ আর মিলাদ, মিলাদ আর মিলাদ, মিলাদ আর মিলাদ, তেমন সৌদি আরবে তৌহিদ আর তৌহিদ, বুঝে না কিছুই, লাভ তো আর হবে না, কিছু শিখে যেতে হবে। তৌহিদ মানে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর সত্তার ক্ষেত্রে, আল্লাহ পাকের গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাজ কাজের ক্ষেত্রে, যতগুলি কাজ রয়েছে আল্লাহ একক একক, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, রুকুর ক্ষেত্রে, সেজদার ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে, মান্নতের ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে, ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, সাহায্য চাওয়ার ক্ষেত্রে একমাত্র কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। আসুন এবারে পেনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিম হাদিস, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শিখাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তুমি কোনো কিছু চাইবে, কোনো মানুষের কাছে চাইবে না, আশা করবে না, একমাত্র আল্লাহর কাছে চাইবে। বিশেষ করে অসাধারণ বিষয়ের ক্ষেত্রে, সাধারণ বিষয়ের ক্ষেত্রে মানুষের কাছে চাওয়া জায়েজ। যেমন আপনার কাছে পানিটা চাইলেন, নিজে পানি না উঠিয়ে নিয়ে আপনার কাছে পানি চাইলাম, দিতে পারবেন? কারণ পানি এখানে আছে, কিন্তু এমন জায়গায় মরুভূমিতে পড়েছে যেখানে পানি নজরে আসে না। যদি কাউকে বলা হয় যে আমাকে পানি পানির ব্যবস্থা করে দেন, এটা শিরক হবে না? হবে না, হবে না? পানি দেন আমাকে, এই ধারণা নিয়ে যে এ পানি গায়েব থেকে এনে দিতে পারবে, এইরকমই
জীবিতর কাছে যদি বড় শিরক হয় তাহলে মৃতর কাছে গিয়ে যদি কবরে দাফনে আছে মাজারে গিয়ে যদি বলে যে বাবা বাবা ছেলে দাও, বাবাকে আমার রোগ ভালো করে দাও, সাধারণ কাজ না অসাধারণ কাজ, অসাধারণ কাজ, তাহলে সেই ব্যক্তি আল্লাহর কাজ আল্লাহর ইবাদত বন্দি কিতে শির করলো হলো না, আল্লাহর ইবাদতও শির করলো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ইবাদত হচ্ছে দোয়া করা, দোয়া কার হক, একমাত্র আল্লাহর হক। আর আল্লাহর একটি কাজ হচ্ছে ডাকে সাড়া দেওয়া, আল্লাহ রুবুবিয়াতও শির করলো। যেই ব্যক্তি আল্লাহ ছাড়া কারো কাছে ছেলে চাইলো, জীবিত মৃতের কাছে, কারো কাছে রোগের আরোগ্য চাইলো, সেই ব্যক্তি তাহলে বড় শিরক করলো, তার তৌহিদ নেই, তার একত্ব নেই, তাহলে তার ধর্ম হচ্ছে বহুত্ববাদের ধর্ম, ইসলাম নয় তার ধর্ম। যদিও সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোনো কিছু কাজে আসবে না, হেজাব করে, পর্দা করে, কোনো কাজে আসবে না। তৌহিদ ওয়াইয়া কানাস্তাইন, তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপরে দোয়া কি, আল্লাহ ইহদিনা আমাদেরকে দেখাও আস-সিরাতাল মুস্তাকিম। সিরাত মুস্তাকিম মানে সোজা পথ, মুস্তাকিম মানে সোজা, মুস্তাকিম মানে কায়েম মানে দাঁড়ানো, যে সোজা হয়ে দাঁড়ায় সোজা হয়ে থাকে, ওই কায়েম থেকে হচ্ছে মুস্তাকিম, সোজা পথ দেখাও, যেটা জান্নাতের পথ, সোজা পথ, ডানেও না বামেও না, এদিকেও বাঁকা না ওইদিকেও বাঁকা না, সোজা পথ জান্নাতের পথ আমাদেরকে দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো এই যে সিরাতে মুস্তাকিম সরল পথের দোয়া আমরা আল্লাহ পাকের কাছে কতবার যে করেছি আর কতবার যে আপনি করছেন বলতে পারবেন? সূরা ফাতিহা কতবার যে পড়েছেন একজন মুসলিম বলতে পারবেন না, কারণ কত রাকাতের জিন্দগিতে নামাজ পড়েছেন আপনি বলতে পারবেন না, কতবার আল্লাহর কাছে দোয়া করছেন। আসলে এই দোয়া অন্তর থেকে করছেন না, শুধু মুখে এতবার সূরা ফাতিহা পড়া হইল এটা দেখার বিষয় রয়েছে। অন্তর থেকে যদি আপনি চান, আপনি যদি আন্তরিকতা রাখেন আপনার এই দোয়াতে যে আমি আল্লাহর কাছে এই সোজা পথ জান্নাতের পথ চাই, অন্তর থেকে চাই, কথার দ্বারাও চাই, তাহলে কাজের মাধ্যমেও চাইতে হবে। অন্তর আর কথা আর কাজের মাধ্যমে আল্লাহর কাছে এই সরল পথ চাইতে হবে। সরল পথ যদি চান আল্লাহ পাকের কাছে, যেই চাও আপনি সূরা ফাতিহাতে একজন মুসলিম হিসাবে চাইছেন, এই সিরাতে মুস্তাকিমের দাবিটা কি, এটা হচ্ছে আসল বিষয় আমার। সরল পথের দাবি কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও, সোজা পথ দেখাও। এই সোজা পথটা এমন একটি পথ, আল্লাহ কি বলছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সব লোকদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ, যাদেরকে তুমি এনাম দিয়েছ, যাদেরকে তুমি পুরস্কার দিয়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দলের কথা বললেন এখানে, আন আমতা আলাইহিম, একটি দল, কোন দলে শামিল হবেন আজকে সিদ্ধান্ত নিয়ে এই মাহফিল থেকে আপনারা বিদায় হবেন, আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করেন। একটি দলের কথা বললাম, যেই দলকে আল্লাহ কি করেছেন, পুরস্কৃত করেছেন, আন আমতা আলাইহিম, এটা হচ্ছে একটি দল। গায়রিল মাগযুবি আলাইহিম আরেকটি দল, ওয়ালাদ দলিন আরেকটি দল, তিন দলের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ ওদের পথ দেখাইও না, ওদের পথে আমাকে চালাইও না, যাদের ওপর তোমার ক্রোধ হয়েছে, গজব হয়েছে, এক দল। আল্লাহর গজব যাদের ওপর হয়েছে যুগে যুগে, তাদের দলে কি শামিল হতে চান? চান না, অন্তর থেকেও চান না, জবানেও কোনোদিন চান না, কাজে কর্মেও চাইবেন না, ঠিক না? দুটি দল হইল, ওয়ালাদ দল, আল্লাহ ওদের দলে নিয়ে যেও না, ওদের পথেও চালাও না, যারা পথভ্রষ্ট হয়ে রাস্তা হারিয়ে ফেলেছে, জান্নাতের গোমরাহ হয়ে গেছে। গুম মানে হারিয়ে দেওয়া, আর রাহ মানে রাস্তা, বুঝেন তো, গোমরাহ মানে ফার্সি ভাষা, কিন্তু গুম মানে অমুক ব্যক্তি গুম হয়ে গেছে, হারিয়ে গেছে, আর রাহ মানে রাস্তা। তো আমাদের দেশের লোকেরা বাংলাতে ব্যবহার করে শব্দটি ফার্সি, গোমরাহ। আল্লাহ গোমরাহ পথভ্রষ্ট যারা, পথভ্রষ্ট কারা, জান্নাতের রাস্তা যারা হারিয়ে ফেলেছে, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলে ফেললে যাবে কোথায়? জাহান্নামেও যাবে না, আর জান্নাতের রাস্তা যেহেতু হারিয়ে দিয়েছে, মাঝামাঝি কোনো রাস্তা আছে নাকি? আছে কোনো রাস্তা? কোনো রাস্তা নেই, হয় জান্নাত আর না হলে জাহান্নাম, সোজা কথা, দুই রাস্তা ছাড়া।
আর দুই গন্তব্য স্থান ছাড়া মওতের পরে কোন স্থান নেই। ফামান যুযযিহা আনিন নারি উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাকে জাহান্নাম থেকে রক্ষা করে দেওয়া হইল, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হইল, উদখিলাল জান্নাত, জান্নাতে যাকে দাখিল করে দেওয়া হইল, সেই ব্যক্তি হচ্ছে সফল কাম, তার জীবন হচ্ছে সাকসেস, সে হচ্ছে জীবনে সফল ব্যক্তি। তাহলে কয়টি দলের কথা এখানে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? তিনটি দলের কথা, দুটা ভালো একটা খারাপ নাকি? এই যে জি বলেছে দেখছেন, আপনারা শুনছেন কি না আমার কথা একটু পরীক্ষা করলাম। হ্যাঁ, যে শুনা জবাব দিচ্ছেন না হুড়ে জবাব দিচ্ছেন, ইনকেলাব জিন্দাবাদ, বুঝি আর না বুঝি, কে কি করছে দেখার বিষয় না, স্লোগান দিলি হইল। বলছিলাম যে দুটো দল হচ্ছে খারাপ আর একটি দল হচ্ছে ভালো, ভালো দলের সামনে দলে ভালো দল। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছি আমি সুন্নাত খুতবার পর একটি আয়াত দুই আয়াতে ফিরে আসি, তারপরে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনায় ফিরে আসব। সূরায়ে আনামের আয়াত নম্বর 153 এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করেছেন এই সিরাতে মুস্তাকিমের বিষয়টি এবং এর বিপরীত বিষয়টি। এর আগে এই আয়াতের আগে 151, 152, 153 এই তিনটি আয়াত মিলে 10টি বিষয় আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই 10টি বিষয় সম্পর্কে তাফসীর কারগণ বলেছেন এই 10টি বিষয়কে বলা হয়েছে আল ওয়াসায়াল আশারা, 10টি আল্লাহ পাকের উপদেশ, 10টি আল্লাহ পাকের ওসিয়ত। কারণ এই আয়াতগুলির প্রত্যেকটি শেষে যালিকুম ওয়াসাকুম বিহি, যালিকুম ওয়াসাকুম বিহি, যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে এই ওসিয়ত করেছেন, আল্লাহ এই তোমাদেরকে নসিহত করেছেন, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিয়েছেন। 10টি বিষয় আল্লাহ পাক উল্লেখ করে প্রত্যেকটি শেষে এই তিনটি আয়াতের শেষেই আল্লাহ বলছে যালিকুম ওয়াসাকুম বিহি, এই বিষয়গুলি এমন যেগুলির আল্লাহ তোমাদেরকে উপদেশ দান করেছেন, ওসিয়ত দান করেছেন। বাপ মা ওসিয়ত করলে কত গুরুত্ব দেন, বিদেশে যখন আসেন ওসিয়ত করেছে এখনো মনে আছে যে বাপ শেষ কথাটি কি বলেছিল, ঠিক না? মা যদি ওসিয়ত করে কত মনে আছে, হ্যাঁ, শ্বশুর শাশুড়ি ওসিয়ত করেছে কত মনে আছে, ঠিক না? দাদা দাদি ওসিয়ত করেছে কত মনে আছে, আল্লাহর ওসিয়ত কতটা আপনার মনে আছে, ব্রেনে আছে আর কলবে আছে, এটা দেখার বিষয়। আপনার কাছে আল্লাহ বড় না আপনার বাপ মা বড় না আল্লাহ আপনার নেতা বড়, এটা দেখার বিষয়। জি হ্যাঁ, আল্লাহর ওসিয়ত, আজকে আল্লাহর ওসিয়ত কথা উল্লেখ করছি। আল্লাহ পাকের সাদ করছেন 153 নম্বর আয়াত, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর নিশ্চয়ই এটি হচ্ছে, ওয়া আন্না হাযা এটি হচ্ছে সিরাতি মুস্তাকিমা, আমার সরল পথ। আল্লাহ বলছেন যে এটি আল্লাহ প্রদত্ত, আল্লাহ বলছেন আমার দেওয়া সরল পথ, সোজা রাস্তা হচ্ছে এইটি। হাযা এক বচন না বহুবচন? হ্যাঁ, এক বচন না বহুবচন? এক বচন। তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? একটা না অনেক? 126টা তরিকা তো নয় না? জান্নাতে যাওয়ার রাস্তা তাহলে কয়টা তরিকা? একটা তরিকা। ওই তরিকার নাম কি? মুহাম্মদী তরিকা। ভালো করে শুনে রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, 126 তরিকা নয়, এসব মানুষের তৈরি করা তরিকা নয়, ধর্মের নামে তৈরি করা তরিকা নয়, আর দুনিয়ার নামে রাজনীতির নামে তৈরি করার তরিকা নয়, তরিকা একটা, তরিকা একটা ধরতে হবে জান্নাত যেতে হইলে, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। যখন মাইয়াতকে আমরা দাফন করি তখন কি বলি? দোয়া জানা আছে, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূল। কার মিল্লাত? মিল্লাত মানে তরিকা, মিল্লাত মানে তরিকা। কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, কোরআন মিল্লাত মানে তাহলে তরিকা, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা, ঠিক না? তাহলে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি দাফন করা, আর ওয়া আলা মিল্লাতে রাসূলে, রাসূলুল্লাহর তরিকাতে দাফন করছি, আর কোন তরিকাতে কেউ দাফন করেন না, না 126 তরিকা দাফন আমাদের দেশে। তো দাফন হবে রাসূলের তরিকায়, আর মুনকার নাকি জিজ্ঞাসা করবেন নবীর তরিকার কথা, আর আপনি ইবাদত বন্দী করবেন, ওজিফা জপবেন, জিকির করবেন 126 তরিকায়, এটা কেমন কথা হইল, এটা কেমন কথা হইল? বুঝে আসেন আমার কথা? বোঝার জন্য বলছি, বুঝেন একটু আল্লাহর আস্তে। দুনিয়াতেও রসুলের তরিকা ধরেন, আর মহতের সময়ও রসুলের তরিকা, আর কবরে গিয়েও রসুলের তরিকা, বিচার দিবসে রসুলের তরিকা, রসুলের তরিকা থাকতে হবে। আমরা যদি বলতাম যে সৌদি আরবের তরিকা ধরেন তাহলে ভুল ধরার অধিকার ছিল,
যে আমরা দেশি তরিকা নেব, ঠিক না? আপনি আরব দেশের তরিকা বলছেন, আমি দেশি তরিকা নেব, কিন্তু আমি তো তা বলি না। আমি বলছি আপনার রসুলের তরিকার কথা, আমার রসুলের তরিকার কথা, আমারও রসুল যিনি, আপনার রসুল তিনি, তাই না? ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিম, নিঃসন্দেহে এটি হচ্ছে আমার সোজা পথ। ফাত্তাবিউহু, সুতরাং সেই সরল পথকে, সোজা পথকে অনুসরণ করো। কোন পথে চলবেন? সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। ফাত্তাবিউহু, আল্লাহ পাক বলছেন সেই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তাহলে একটা আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, ভালো করে শুনেন। কোন পথে চলবেন? সিরাতে মুস্তাকিমে, জান্নাতের পথে চলবেন, সোজা পথে চলবেন। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর দ্বিতীয় হচ্ছে নিষেধাজ্ঞা, বারণ। আর তোমরা অনেক রাস্তায় চলিও না। সুবুল সাবিলুনের বহু বচন, আগেরটা ছিল এক বচন, তাহলে জান্নাতের রাস্তা হচ্ছে একটি, আর জাহান্নামে যাওয়ার রাস্তা অনেক। জাহান্নামের রাস্তা অনেক, কিন্তু এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউস সুবুল, অনেকগুলি রাস্তার অনুসরণ করিও না। ডানে অনেক রাস্তা আছে, বাম দিকে অনেক রাস্তা আছে, দুনিয়ার ক্ষেত্রে অনেক রাস্তা মানুষ বানিয়ে ফেলেছে, আর তার মাধ্যমে সে দুনিয়াদারির নামে বানিয়ে সে ধর্মকর্ম করছে, বা সেগুলোকে পুঁজি করে আছে, দুনিয়া আখেরাত সেটা সব তাদের ওই দুনিয়াতে লেগে আছে। আর অনেকে ধর্মের নামে অনেক তরিকা আবিষ্কার, অনেক রাস্তা আবিষ্কার করেছে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা অনেক রাস্তার অনুসরণ করিও না। যদি এই ডানে আর বামে অনেক রাস্তা আছে, এই রাস্তাগুলির অনুসরণ করো, তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সাবিল, আবার এক বচন আল্লাহর রাস্তার ক্ষেত্রে বলছেন, ফাতাফাররাকাবেকুম, ছিন্ন ভিন্ন করে নিয়ে যাবে তোমাদেরকে, বিচ্ছিন্ন করে দেবে তোমাদেরকে, আন সাবিলি, আল্লাহর রাস্তা, সরল পথ, সিরাতে মুস্তাকিম থেকে। যালিকুম ওয়াসাকুম বিহি, এই ওসিয়ত আল্লাহ তোমাদেরকে করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বেঁচে থাকো, যাতে করে তোমরা তাত্তাকুন আন্নার, জাহান্নাম থেকে বাঁচতে পারো, তাত্তাকুন আযাব আল্লাহ, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারো, তাত্তাকুন গযাব আল্লাহ, আল্লাহর গজব থেকে, ক্রোধ থেকে বাঁচতে পারো, দুনিয়ায় আল্লাহ পাকের অভিশাপ থেকে বাঁচতে পারো, দুনিয়ায় যে আসমানি আযাব গজব আর জমিনি আযাব গজব, আর জালেম জালেমকে চাপিয়ে দিয়ে আযাব আর গজব, আর নিচে থেকে আযাব ও গজব, চারিদিকের যে আযাব বিভিন্ন রকমের চলছে, এগুলি থেকে যাতে করে বাঁচতে পারো, সেই জন্য রাস্তা কোনটা ধরতে হবে? সিরাতে মুস্তাকিমে ধরতে হবে। আর ডানে বামে যে বহু রাস্তা আছে সেগুলিকে পরিত্যাগ করতে হবে। ওয়ালা তাত্তাবি উসসুবুল, পজিটিভ আল্লাহ বললেন, নেগেটিভ বললেন, সোজা রাস্তায় চলো, এটা পজিটিভ ইতিবাচক, আর ডানে বামে অনেক রাস্তা আছে চলিও না। ঠিক দুনিয়ার ক্ষেত্রে যেমন যে কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, এই যে আমরা এলাম দাম্মাম থেকে এলাম, দুই দিকে কিন্তু গর্ত আছে রোড, আমরা রোড দিয়ে যে গাড়ি চালিয়ে এলাম, ডানে বামে কি আছে? গর্ত আছে, গর্তের ধরন আলাদা হইতে পারে, এদিকে কম গর্ত, এদিকে বেশি গর্ত, হ্যাঁ, কখন আমাদের দেশে একদিকে শুকনো গর্ত আছে, গাছপালা আছে, গাছপালায় ধাক্কা খাবে, আর একদিকে পুকুর আছে, পানি আছে, নদীতে জাম দিবে গাড়ি, ঠিক না? আছে, ধরন আলাদা হইতে পারে, কিন্তু গাড়ি যদি আপনার রাজপথ থেকে নেমে যায়, আসল রাস্তা থেকে নেমে যায়, তাহলে আপনার জন্য কল্যাণ আছে না অকল্যাণ? হ্যাঁ, অকল্যাণ আছে। ঠিক ওই রকমই আল্লাহ পাকের রাস্তা সিরাতে মুস্তাকিম, সেই রাস্তা থেকে আপনার আকীদার গাড়ি, ঈমানের গাড়ি, আমলের গাড়ি, আখলাক চরিত্রের গাড়ি, হালাল হারামের গাড়ি যদি ডানে বামে নেমে যায়, তাহলে অ্যাক্সিডেন্ট হবেই হবে, দুর্ঘটনা হবেই হবে, দুনিয়ায় আল্লাহ পাকের আযাবের শিকার হইতে হবে, আখিরাতে আল্লাহর আযাব ধরবে আপনাকে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত ভাতৃমণ্ডলী, তাহলে এই যে সিরাতে মুস্তাকিম সরল পথ, এতক্ষণ সূরা ফাতিহার আয়াত আর এই সূরা আনামের আয়াতের ব্যাখ্যা করলাম, কথা লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষেপে বলছি এখন যে সরল পথে চলতে হলে এর দাবি কি? দাবি পূরণ করা লাগবে না লাগবে না? না, দাবি শুধু মুখে দাবি করলে হবে? মুখে দাবি করছেন যে আমি মুসলিম, যথেষ্ট না? ওর দাবি আছে, দাবি আছে না? আপনি মুসলিম তো দাবি পূরণ করেন, ঠিক? আপনি যখন মুখে বলছেন যে আমি সিরাতে মুস্তাকিম চাই, তাহলে এর জন্য কিছু দাবি দাবা আছে, সেই দাবি দাবাগুলি পুরো করতে হবে। এর দাবি দাবা ইতিবাচক আছে, নেতিবাচক আছে।
ইতিবাচক আর নেতিবাচক এই দুটি বেলে আমি এখান থেকে আলোচনা শেষ করি, বিদায় নেব, কারণ রাত অনেক হয়ে গেছে। আর যেমন বললাম যে গরমও লাগছে আপনাদেরকে আমাকে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আপনার সিরাতে মুস্তাকিমের সবচেয়ে বড় দাবি যেটি এবং সর্বপ্রথম যে দাবি সেটা হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ কায়েম করা, আল্লাহ পাকের তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করবেন। আল্লাহ পাকের একত্ব মানে আল্লাহ আছেন না কি বলেন? আল্লাহ আছেন। তাহলে তাহলে নাস্তিককে না করতে হবে, নাস্তিকদের পথকে কি করতে হবে? না করতে হবে। জি, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা মানে আল্লাহ আছেন, আর আল্লাহ আছেন শুধু যথেষ্ট না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজেও এক, যেমন বললাম তার নাম গুণাবলী তো এক, তার ইবাদত বন্দেগী এক, জীবনের প্রতিটি ক্ষেত্রে এইটা প্রতিষ্ঠার নাম হচ্ছে তৌহিদ কায়েম করা, আল্লাহর একত্ব কায়েম করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌহিদ সৌদি আরব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জাযায় খায়ের দান করেন সৌদি সরকারকে, সৌদি আরবের ওলামায়ে কেরামদেরকে বলেন আমিন, সৌদি আরবের জনগণকে, যে এদের ক্লাস ওয়ান থেকে তৌহিদের সাবজেক্ট পড়া হয়, তৌহিদের সাবজেক্ট পড়া হয়। আমার ছেলে মেয়েরা সকলে আরবি মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ ওপরে গিয়েছে, ইঞ্জিনিয়ারও যদি হয় তারপরেও তৌহিদ, যথেষ্ট তৌহিদের জ্ঞান আছে, কোরআনের হাফেজও হয়েছে, আর তারপরে ইঞ্জিনিয়ার হোক আর ডাক্তার হোক আর তারপরে সে দুনিয়া যাই শিখুক না, কিন্তু ক্লাস ওয়ান থেকে এখানে তৌহিদ শিখতে হয়। একজন ডাক্তার হইলেও, একজন ইঞ্জিনিয়ার হইলেও, একজন পাইলট হইলেও, আর একজন প্রশাসনের কোনো কর্মকর্তা হইলেও, আর একজন মসজিদের আলেম হইলেও, ইমাম হইলেও, আর খতিব হইলেও, আর শেখ হইলেও, সকলকে তৌহিদ আল্লাহর একত্ব শিখতে হয়। ইসলামিক সিলেবাস অত্যন্ত জরুরি, আমলের আগে আকীদার আগে এলমটা ঠিক হইতে হবে। তৌহিদ প্রতিষ্ঠা করা এটা হচ্ছে আপনার সরল পথে থাকার দাবি। সুতরাং আপনার আকীদার কোনো ক্ষেত্রে যেন শিরক না থাকে। শিরক কত প্রকার? শিরক কত প্রকার বলেন? একটু আগে শুনলেন তৌহিদ কত প্রকার, এটাই জিজ্ঞেস করি। হ্যাঁ, তৌহিদ কত প্রকার? ইংরেজিতে শুনলেন, আরে সবাই তো শুনলেন, যারা এমনি ইসলামিক সেন্টারে যান না তারাও তো একটু আগে শুনলেন। হ্যাঁ, আমাদের মেয়েটির কাছ থেকে, আমাদের খলিল ভাইয়ের মেয়ের কাছে শুনলেন তৌহিদ কত প্রকার। তৌহিদ তিন প্রকার, ঠিক না? শিরক সম্পর্কে আপনাকে জানতে হবে শিরক কত প্রকার, কারণ তৌহিদ প্রতিষ্ঠা করতে হলে ইতিবাচক প্রতিষ্ঠা করতে হবে, নেতিবাচক থেকে বাঁচতে হবে আপনাকে, পজিটিভ প্রতিষ্ঠা করতে হবে আর নেগেটিভ থেকে আপনাকে বাঁচতে হবে। তৌহিদের বিপরীত হচ্ছে শিরক। সুতরাং আপনার সরল পথে থাকার দাবি হচ্ছে, সরল পথ অন্তর থেকে সিরাতে মুস্তাকিম চাওয়ার দাবি হচ্ছে, জান্নাতের আশা আকাঙ্ক্ষা করার দাবি হচ্ছে, তৌহিদকে আপনি কায়েম করবেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে কোনো কিছুকে শরীক করবেন না। আপনি বড় শিরক থেকে মুক্ত হবেন, ছোট শিরক থেকে মুক্ত হবেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি যেন আল্লাহর একত্বকে প্রতিষ্ঠা করেন, এই বিষয়টি আপনাকে জানতে হবে ভালো করে আর জেনে পালন করতে হবে। সৌদি আরবে দেখেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা হইতে কোথাও দেখেছেন? দেখেছেন? দুর্গাকে সিজদা হয়? দুর্গা আছে এখানে? দুর্গা তো না, দরগা আছে, মাজার আছে, কবর পাকা করা আছে, সিজদা হয় না? আলহামদুলিল্লাহ দেখেনি। তাওহীদের দেশ, এই দেশের সবচেয়ে বড় গুণ, অনেক গুণ রয়েছে, সবচেয়ে বড় গুণ হচ্ছে এটা হচ্ছে আল্লাহর একত্বের দেশ, বলাদু তাওহীদ, তাওহীদের দেশ এটি। এই দেশে আল্লাহ ছাড়া কাউকে সিজদা হয়নি, না জীবিতকে সিজদা হয়, না মৃতকে সিজদা হয়, না দাঁড় করে কাউকে দাঁড় করে দিয়ে প্রতিমা পুতুলে সিজদা হয়, না শুয়ে দিয়ে সিজদা হয়, কিন্তু আমাদের দেশে সবকিছুকে সিজদা হয়। দাঁড় করে দিয়ে কেউ পূজা করে প্রতিমা পুতুলের, আর কেউ শুয়ে দিয়ে দাফন করে পূজা করে, একই কাজ, একই কাজ। কেউ দুর্গাকে ডাকে, কেউ দরগাকে ডাকে, কেউ হরে রাম হরে কৃষ্ণ বলে, কেউ ইয়া গাউসুল আজম মাদাদ বলে, পার্থক্য কোথায়? কোথায় পার্থক্য? এই অবিচার কেন? আমাদেরটা ঠিক, ওদেরটা ভুল। হিন্দু করলে মালাউন হয়ে যায়, হরে রাম হরে কৃষ্ণ করলে, আর মুসলিম যদি ইয়া গাউসুল আজম মাদাদ বলে, আর ইয়া বাবা দস্তগীর বলে, ইয়া গরিব নামাজ, হ্যাঁ গরিবের দাতা খাজা বাবা যদি বলে, ইয়া শাহজালাল বলে, ইয়া আটরসি বলে, তাহলে সেটা ইসলাম হয়ে যায়? কোথায় এই অবিচার পেলেন? ইনসাফ কেমন নেই আমাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ইনসাফ করার তৌফিক দান করেন, তাওহীদ বুঝার তৌফিক দান করেন, তাহলে সমস্ত রকমের শিরক থেকে মুক্ত হইতে হবে। কিছু শিরক আছে যেগুলো ইসলাম থেকে বের করে দেয় না, কিন্তু ইসলামের বড় ক্ষতি করে, ছোট শিরক সেগুলিকে বলা হয়েছে কিন্তু কাবিরা গুনাহ। যেমন তাবিজ বাঁধা, আল্লাহ ভালো করবেন কিন্তু তাবিজ
এটা হচ্ছে আমার মাধ্যম, বালা রাখা, টাকা বেঁধে রাখা, আল্লাহ ছাড়া অন্যের কসম করা, ভাই বাপের কসম, মায়ের কসম ইত্যাদি, ছেলে মেয়ের গায়ে হাত দিয়ে কসম ইত্যাদি, এইরকম বহু শিরকিয়াত আমাদের দেশে রয়েছে। সুতরাং সমস্ত শিরক থেকে বেঁচে থেকে শিরক মুক্ত হয়ে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক সূরায়ে সার আয়াত নম্বর 36 এ ইরশাদ করেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, এক আল্লাহর ইবাদত করো আর তার সাথে কোনো কিছুকে শরীক করিও না, এটা হচ্ছে তৌহিদ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা যে তোমরা ইবাদত করবে না একমাত্র তার ছাড়া, আল্লাহ ছাড়া। তাহলে শুধু নামাজ পড়ার নাম ইসলাম নয়, নামাজ যেমন পড়তে হবে তেমন শিরককে অস্বীকার করতে হবে। ফামাইয়াত ফরবি তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যেমন আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে তেমন তাগুতকে অস্বীকার করতে হবে, গায়রুল্লাহকে অস্বীকার করতে হবে, গায়রুল্লাহর পূজা উপাসনাকে অস্বীকার করতে হবে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করাকে অস্বীকার করতে হবে। এ হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমাদের সবচেয়ে বড় রোগ, আমাদের সে রোগ আখলাক চরিত্র নেই, ভালো চরিত্রের মানুষ মেলা আছে, নামাজের রোগ আছে কিন্তু নামাজিও মেলা আছে, তাহাজ্জুদ গুজার আমাদের দেশে মেলা আছে, জিকিরকারী সুন্নতি বিদাতি সব রকম জিকিরকারী আছে, কিন্তু তৌহিদ বুঝা লোকের খুব অভাব রয়েছে, তৌহিদ ওয়ালা লোকের বড়ই অভাব রয়েছে, তৌহিদ জানা লোক নেই যে আপনাকে গাইড করবে ধর্ম শিখাচ্ছে, সেও তৌহিদ বুঝে না, তৌহিদ জানে না, যার ফলে দাওয়াত তালে ওয়াল মাতলুব যে শিখাচ্ছে সেই যদি না জানে তো যার পকেট এমটি সে কি দিবে আপনাকে পকেট থেকে বের করে, এই হচ্ছে অবস্থা। তো তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে তাহলে জান্নাত, এর জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা, কেউ যদি মারা যায়, লাম ইউশরিক বিল্লাহি শাইয়া, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করল না, এই অবস্থায় শিরক মুক্ত হয়ে তৌহিদ প্রতিষ্ঠা করে কেউ যদি মারা যায়, দাখালাল জান্নাত, আছে জান্নাতে যাবে। কোন রকম ফরজ ওয়াজিবটাও যদি ঠিক থাকে, কাবিরা থেকে যদি বেঁচে থাকে আর তৌহিদ তার ঠিক আছে, সুন্নত নফল বেশি পারেনি, মোস্তাহাব কাজ বেশি পারেনি, হ্যাঁ জান্নাতে যাবে। গুনাহগারও যদি হয় কিন্তু তৌহিদ তার ঠিক থাকে, শাস্তি পে, দুনিয়ার শাস্তি, কবরের শাস্তি, কিছুদিন জাহান্নামেরও শাস্তি হয়তো পে, তারপরে একদিন জান্নাত পাবে। কিন্তু পাহাড়ের সমান যদি নেকি করে যায় তার সাথে শিরক নিয়ে যাই, লাইন আশরাকতা লা ইয়াহবাতান আমালুক, আল্লাহ বলছেন হে নবী তুমিও যদি শিরক করো তোমার আমলগুলি ধ্বংস হয়ে যাবে, কোনো আমল কাজে আসবে না শিরকের অবস্থায়। শিরকি আকীদা যেন মগজে ঢুকে না থাকে, কলবে না ঢুকে থাকে, শিরকি কথা জবানে না থাকে আর শিরকি আমল যেন না থাকে, সমস্ত ক্ষেত্রে শিরক থেকে মুক্ত হইতে হবে, তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে, এটা হচ্ছে সরল পথের দাবি। সরল পথের দ্বিতীয় দাবি হচ্ছে সুন্নত প্রতিষ্ঠা করতে, তাওহীদ কায়েম করার পরে সুন্নত কায়েম করতে হবে। সুন্নত কায়েম করা মানে, হ্যাঁ আমাদের দেশের লোকেরা মনে করে দাড়ি টুপি শুধু সুন্নত, এই সুন্নতকে বোঝা নয়, সুন্নত মানে নবীর আদর্শ, জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী কেমন ছিলেন ওই রকম হওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল তো দাড়ি হতে হবে, ঠিক আছে, এবং দাড়ি সুন্নত নয়, শুধু দাড়ি টুপিকে একাকার করে দিলেন, ওয়াজিবকে নামিয়ে সুন্নত বানিয়ে দিলেন, আর যেটা সুন্নত নয় সেটাকে সুন্নত বানিয়ে দিলেন। হ্যাঁ তো কথা হচ্ছে যে দাড়ি টুপি সুন্নত, সুন্নত জীবনে পুরো লাইফের নাম, আপনার পুরো জিন্দগিটা হইতে হবে পেরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগির মতো, ব্যক্তি জীবনটা কার মতো হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, পারিবারিক জীবন স্বামী স্ত্রীর সম্পর্ক আপনার কেমন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বিবিদের সাথে সম্পর্ক ছিল, হ্যাঁ মা বোনদের সম্পর্ক স্বামীর সাথে কেমন হবে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের সম্পর্ক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ছেলে মেয়েদের সম্পর্ক বাপের সাথে কেমন হবে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ছিল ছেলে মেয়েদের সাথে, ছেলে মেয়েদের সম্পর্ক ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার সাহাবায়ে কেরামদের ছেলে মেয়েদের সম্পর্ক ছিল বাপ মায়ের সাথে, ওই রকম সম্পর্ক হইতে হবে, এটা হচ্ছে সুন্নতি জীবন, জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর তরিকা জেনে নবীর তরিকায় চলা। এই জন্য আমি একটি কথা বলি যে ইসলাম খুব সহজ, ইসলাম হচ্ছে সহজ, আমাদের দেশের লোকেরা জটিল করে দিয়েছে, সেটা হচ্ছে এক আল্লাহর ইবাদত করা আর এক রসুলের তরিকায় থাকা, এক কথা, এই দুটো কথার মাধ্যমে আমি পুরো ইসলাম আপনাদেরকে দিয়ে দিলাম, কালেমা তাইয়্যেবার কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি এক আল্লাহর ইবাদত বন্দী করা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে কি এক রসুলের তরিকা, শুধু মুখে পড়বেন
মোহাম্মদ রাসূলুল্লাহ রসুলের তরিকায় চলা জীবনের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুলের তরিকায় চলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মিলাদ করে তাহলে মিলাদ করবেন, রাসূল যদি মিলাদ না করে আপনি মিলাদ করবেন না, মিলাদ করবেন না, মিলাদ করাবেন না মোল্লাদেরকে? মোল্লাদের বাড়িতে মিলাদ হয় না কেন? আপনার বাড়িতে মিলাদ হলে ইনকাম হয়, কিন্তু হুজুরের বাড়ি মিলাদ করে তো ইনকাম হবে না, নিজের বাড়ির ব্যাপার, তাই না? তাই মিলাদ হয় না। দেখেছেন কোন হুজুরের বাড়িতে মিলাদ হইতে না, ওর বাড়ি মিলাদ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন খানি করে বক্সা থাকেন তো বক্সাবেন, না হলে বক্সাবেন না। এটা হচ্ছে নবীর সুন্নাত, নবীর সুন্নাত খুঁজতে হবে। নবী কারীম যদি কুলখানি করে থাকেন তাহলে কুলখানি করবেন, নবী সাল যদি ফাতেহা করে থাকেন তো ফাতেহা করবেন, নবী কারীম যদি সাবিবারাতে হালুয়া রুটি করে থাকেন তাহলে করবেন, নবী কারীম যদি নামাইতো পড়ে নামাজ শুরু করে নামাইতো পড়বেন, নবী সাল যদি রোজা ধরে থাকেন নওয়াইতান আসুমা গাদান বলে তাহলে নওয়াইতান আসুমা গাদান বলবেন, বোঝা গেছে? আর যদি নবী করেননি বলছে হুজুররা করেছে, এটা বুজরুগানে দিনেরা মহব্বত করেছে ভালোবেসেছে, এটার নাম ইসলাম না। এটা আপনার কলমা শিক্ষা দেন, আপনার কলমা শিক্ষা দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহর ইবাদত করবেন একমাত্র, এবং এক রসুলের তরিকায় জীবনে প্রতিটি ক্ষেত্রে চলবেন। খুব সহজ ভাবে আপনি যাচাই করতে পারবেন, সহজ আপনার দিনকে যাচাই করতে পারবেন, তাহলে আপনার সরল পথে সিরাতে মুস্তাকিমের দাবি হচ্ছে তাওহীদ কায়েম করা, সুন্নত কায়েম করা। তিন নম্বরে হচ্ছে আল্লাহ পাকের যতগুলি ফরজ রয়েছে সেগুলির হেফাজত করা। আপনি এক আল্লাহর ইবাদতের স্বীকার করছেন, হ্যাঁ মানছেন, আপনি রসুলের তরিকাকেও মানছেন আপনি, তাহলে এখন আপনার কাজ হচ্ছে আল্লাহ পাক যেগুলিকে ফরজ ওয়াজেব করেছেন সেগুলিকে পালন করা। কালেমা তাইয়েবার শাহাদাতের পরে সবচেয়ে বড় ফরজ কি ইসলামের বলেন দেখি? সবচেয়ে বড় ফরজ কি? সালাত কায়েম করা, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা, না চার ওয়াক্ত পড়লে চলবে? আল্লাহ বলেছেন পাঁচ, আপনি যদি চার পড়েন তো আপনি সালাত কায়েম করলেন না, সালাতটা বাঁকা থাকলো, বাঁকা থাকলো তাহলে তো কায়েম হইলো না, মোস্তাকিম তো হইলো না, হ্যাঁ সোজা তো হইলো না, না তাহলে জান্নাতের পথে আসেননি। চার ওয়াক্ত নামাজ পড়েন, ফজর শুধু পড়েন না, আপনি নিজেকে খুব মুসল্লি মনে করছেন, আপনি তো সরল পথ ধরেননি, এখন গাড়ির এক চাকা নেমে আছে এখনো, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। জি, এই জন্য নামাজ সলাৎ এত গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ভিতরে যে ইমান ইসলাম আছে এর প্রথম বহি প্রকাশ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দিয়ে প্রমাণ করে দাও পাঁচ টাইম আল্লাহর সামনে হাজিরা দিয়ে যে আল্লাহ আমি আমার অন্তরে যে ইমান আছে ইসলাম আছে এর বাস্তব প্রমাণ তোমার সামনে পাঁচবার করে হাজিরা দিয়ে আমি দিয়ে দিচ্ছি। যদি আপনি পাঁচবার হাজিরা না দেন একজন পুরুষ মানুষ মসজিদে এসে, আর মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে আপনার ইসলামের কোনো প্রমাণ আপনার কাছে নেই, ইসলামের প্রুফ আপনার কাছে নেই। শুধু নামাজকে অত হালকা মনে করবেন না, নামাজকে রমজানে শুধু সীমিত করে দেবেন না। বেসাল কম আল্লাযীনা লা ইয়াযকুরুন আল্লাহ লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান। হ্যাঁ, সালাফগণ অনেকে বলেছেন, ইমাম আহমদ বলেছে, ইমাম মালিক থেকে বর্ণিত রয়েছে, আরো অনেক ওলামারি বলেছেন, আইম্মা কেরাম বলেছেন যে সবচাইতে নিকৃষ্ট ওই জাতি যেই জাতি আল্লাহকে শুধু রমজান মাসে চেনে, রমজান মাসে ইবাদত বন্দী করে, 11 মাস শয়তানের গোলামি করে। তাহলে আপনার নামাজ যদি শুধু রমজানে সীমিত থাকে তো কোথায় সোজা পথে আপনি আছেন? সোজা পথে থাকার দাবি হচ্ছে যে আপনি পাঁচ ওয়াক্ত সালাত সারা বছর একই গুরুত্বের সাথে আদায় করবে। রমজানে আপনার ফজরের গুরুত্ব ছিল, জোহরের গুরুত্ব ছিল, এখন আর আপনার নামাজের গুরুত্ব নেই, তাহলে আপনি সিরাতে মুস্তাকিম ধরেননি, মিথ্যা কথা বলছেন সূরা ফাতিহাতে, আপনি কথা বলছেন মুনাফিকি কথা বলছেন, তেলাওয়াত তো করছেন আপনি সূরা ফাতিহা কিন্তু অন্তর থেকে বলছেন না, অন্তর থেকে কোনো কথা যদি না বলেন অন্তরে এক কথা আর মুখে এক কথা, তো ওকে কি বলে মুনাফিক বলে না? তো আপনাকে কি গাল দিলাম? যারা এরকম স্বভাবে তাদেরকে তো গাল দিলাম না, মুখে এক কথা দিলে এক কথা, এ কি তো মুনাফিক বলে না, মুনাফিক বলে, কপট বলে। আপনি যদি মুখে বলেন এহদিনা সিরাতাল মুস্তাকিম আর কাজের বেলা সিরাতাল মুস্তাকিম না ধরেন, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়েন, তো নেফাক নয়, ভালো করে শুনুন। এই জন্য মনে রাখবেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে না, এক ওয়াক্ত ছেড়ে দেয়, তারা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়। এটা হচ্ছে গবেষক আইম্মা কেরামদের সঠিক ফতোয়া, সঠিক বক্তব্য। আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ফজরের জামাতে হাজির হয় না,
বা জামাতে নামাজ পড়া ঘরে মহিলার সাথে নামাজ পড়ে তাদের মধ্যে মুনাফিকি চরিত্র রয়েছে। কারণ নবী এখানে সালে বলেছেন যে সবচেয়ে ভারী নামাজ মুনাফিকদের উপর কোন নামাজ? ফজর নামাজ আর এশার নামাজ। আমি এই হাদিসটার ব্যাখ্যা করি আমাদের দেশের গ্রামের লোক আর শহরের লোককে দিয়ে। শহরের লোকের জন্য ফজরের নামাজ হচ্ছে সবচেয়ে ভারী, রাত 12টা পর্যন্ত টিভি দেখবে, জেগে থাকবে শহরের লোক, ঠিক না? আর ফজরে উঠবে না, মুসল্লি নিজেকে মনে করে কিন্তু ফজরে উঠে না। মোনাফেকি চরিত্র তাদের রয়েছে, মোনাফেক হয়ে গেল ফজর ছাড়ার কারণে, ফজরের জামাত ছাড়ার কারণে। আর গ্রামের লোকের জন্য এশার নামাজটা একটু ভারী, কারণ তারা মাগরিব পরে খেয়ে দিয়ে তাড়াতাড়ি। এখন গ্রামগুলো শহরের মতো খানিকটা হয়ে গেছে, কিন্তু আমরা যখন ছোটকালে মানুষ হয়েছি বা কিছুদিন আগের কথা বলছি, এখনো গ্রামে গঞ্জে যেখানে অন্ধকার হয়ে আছে, বিদ্যুৎ নেই, সেখানে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। ফজরে উঠা তো সহজ, আর কাজকর্ম চাষাবাদ করার জন্য চাষিরা যায়, সেজন্য ভোরে ভোরে উঠে যায়, ফজর হয়তো পড়ে নিবে, এশার নামাজ অনেকে পড়ে না। হ্যাঁ, তো গ্রামের লোকের মোনাফিকি চেনা যায় এশার নামাজে, আর শহরের লোকের মোনাফিকি চেনা যায় ফজরের নামাজে। আপনার মধ্যে কোন রোগ রয়েছে আপনি নিজেকে নির্ণয় করুন এবং সরল পথে আসুন। আল্লাহ পাক যেন জামাত সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের আদায় করার তৌফিক দান করেন। বাকি অন্যান্য যে ফরজ আদায় আছে সেগুলিও আদায় করতে হবে। মহিলাদের জন্য একটি অতিরিক্ত ফরজ হচ্ছে হেজাব করা, পর্দা করা, গোটা শরীরের পর্দা করা, চেহারারও পর্দা করা অজে, মনে রাখবেন তাদের জন্য। সুতরাং মহিলাদের জন্য সেরাতে মুস্তাকিমের দাবি হচ্ছে, সোজা পথে জান্নাতের পথে থাকার দাবি হচ্ছে, যে পর্দার সাথে চলাফেরা করবে। বাড়ির বাইরে গেলে পর্দা যেমন করবে, তেমনি বাড়ির ভিতরে থাকলেও পর্দার সাথে থাকবে। খালাতো ভাই, মামাতো ভাই, দেবর, ভাসুর আর দুলা ভাই আসছে আর তাদের সাথে গল্প করছে, বাইরে গেলে তো বোরখার ফ্যাশন আছে, কিন্তু অন্তরে আসলে বোরখার ইবাদত নেই, এটা পর্দা হইল না, পর্দা হইল না। আমাদের দেশে পর্দা আবার মেলা রকমের আছে, বাইরে পর্দা করে কিন্তু ভিতরে আবার দুলা ভাইয়ের সাথে গল্প চলছে, হ্যাঁ, শালিকে নিয়ে গল্প গুজব করছে, হাসছে, হ্যাঁ, ভাবির সাথে গল্প করছে, হ্যাঁ, দেবরের সাথে গল্প করছে, তার চলছে রসিকতা, মজাক চলছে, বাইরে পর্দা করে। এই পর্দা পর্দা নাই, পর্দার গর্দা উড়িয়ে দিল, পর্দা থাকলো না। পর্দা যেমন বাড়ির ভিতরে থাকতে হবে, বাড়ির বাইরেও থাকতে হবে, দুই জায়গায় পর্দা থাকতে হবে। তার আগে অন্তরে পর্দা থাকতে হবে, অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, কিয়ামতের চিন্তা থাকতে হবে, জাহান্নাম বলে ভয় থাকতে হবে, হ্যাঁ, আল্লাহ পাকের আযাব বলে ভয় থাকতে হবে, হারাম থেকে বাঁচার জন্য সচেষ্ট থাকতে হবে। আল্লাহ পাক আমাদের মা বোন সকলকে যেন তৌফিক দান করেন, ভাইদেরকেও তৌফিক দান করেন, যে নিজের পরিবার পরিজনে পর্দা যেন কায়েম করতে আল্লাহ পাক তাদের তৌফিক দান করেন। বলছিলাম যে ফরজ ওয়াজিবগুলি আদায় করা হচ্ছে আপনার সরল পথে থাকার দাবি। হারাম না, চার নম্বরে হারাম নাজায়েজ থেকে কাবিরা গুনাহ থেকে কমপক্ষে বেঁচে থাকা আপনার সরল পথে জান্নাতের পথে থাকার দাবি। সেরাতে বস্তাকিতা, যখন আপনি সরল পথে আছেন তাহলে হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকবেন। জেনে শুনে আপনি সুদ খাচ্ছেন, জেনে শুনে ঘুষ খাচ্ছেন, জেনে শুনে বেইমানি করছেন, জেনে শুনে আপনি থাইল্যান্ডি জুয়া খেলছেন, আর কত রকমের জুয়া আজকাল হয়েছে, জুয়া খেলছেন না, হারাম রুজি রোজগার করছেন, হারাম ব্যবসা বাণিজ্য করছেন, আর আল্লাহকে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আসলে জান্নাতের পথে থাকতে চান না, মুখে বলছেন, অন্তরে বলছেন না, আপনি অন্তরে বলছেন না, মুখে শুধু বলছেন, আপনি হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকতে হবে। সিরাতে মুস্তাকিমের দাবি ইতিবাচক, আরো কিছু বলা যেতে পারে, কিন্তু আশা করি এতটুকু ঠিক হয়ে গেলে বাকিগুলো ঠিক হয়ে যাবে। তৌহিদ কায়েম করেন, হ্যাঁ, তাহলে শিরক মুক্ত হইতে হবে তৌহিদ কায়েম করার জন্য। সুন্নত কায়েম করেন, বিদআত মুক্ত হন। ধর্মের নামে কোনো নতুন কাজ করেন, দুনিয়ার নতুন ব্যবসা করেন, আপনি ধর্মের নামে কোনো নতুন কাজ করবেন না, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ফরজ ওয়াজিবগুলি আদায় করবেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন, এই চারটি কথা বললাম। আর আল্লাহ যে নেগেটিভ বলেছেন, তোমরা বহু রাস্তার অনুসরণ করিও না, ডানে বামে অনেক রাস্তা আছে, সেই রাস্তাগুলিতে চলিও না, এই রাস্তাগুলি থেকে সতর্ক করা জরুরি। এই সম্পর্কে কিছু কথা বলে আমার আলোচনা শেষ করব, কথা লম্বা হয়ে যাচ্ছে। ডান দিকে কিছু ভুল রাস্তা আছে, জাহান্নামের রাস্তা, আর বাম দিকে জাহান্নামের রাস্তা আছে, এটাকে আমি দুই ভাগে ভাগ করে বলবো আজকে। কিছু জাহান্নামের রাস্তা আছে যেগুলো ধর্মের নামে হয়, ধর্মের দোহাই পেড়ে হয়, আর কিছু জাহান্নামের রাস্তা আছে দুনিয়ার গরজে হয়, কুপ্রবৃত্তির অনুসরণে হয়। এগুলোকে বাম দিকে রাখলাম, সোজা পথ চলে গেছে জান্নাতের রাস্তা, আর ডান দিকে ধর্মের দোহাই দিয়ে জাহান্নামের কাজ করা হচ্ছে,
আর বিধর্মিতার নামে দুনিয়ার নামে পেটে পেট ব্যবসা করতে গিয়ে অথবা কুপ্রবৃত্তির দুনিয়ার স্বার্থ হাসিল করতে গিয়ে জাহান্নামের পথ ধরেছে। ওয়ালা তাত্তাবিউ সুবুল, বহু রাস্তার অনুসরণ করিও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলে, না হলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে দূরে সরিয়ে নিয়ে চলে যাবে। জাহান্নামে যাওয়ার একটি রাস্তা বলেছি, সেটা হচ্ছে সবচেয়ে বড় জাহান্নামে যাওয়ার রাস্তা, চিরকাল জাহান্নামে থাকতে হবে, সেটা কি? শিরক। এইদিকে রাখলাম, জাহান্নামে যাওয়ার একটা রাস্তা, চিরকাল জাহান্নামে থাকতে হবে যদি শিরকের রাস্তা কেউ ধরে। হ্যাঁ, দুর্গা পূজা, দুর্গা পূজা, মাজার পূজার রাস্তা, পীর পূজার রাস্তা কেউ যদি ধরে, চিরকাল জাহান্নামে থাকতে হবে। ভালো করে শুনে রাখো, জাহান্নামে যাওয়ার চিরকাল জাহান্নামে থাকবে, থাকতে হবে, এই রকমের একটি রাস্তা আছে কুপ্রবৃত্তির অনুসরণে, শিরক নয় কিন্তু শিরকের সমতুল্য, সেটা হচ্ছে কুফরি নাস্তিকতা। সেটা হচ্ছে বাম দিকে একটি কুফরি রাস্তা আছে জাহান্নামে যাওয়ার রাস্তা, নাস্তিক। আমাদের মুসলিম সমাজে দুই রোগ এমন ভাবে বিরাজ করছে, এমন ভাবে ধরেছে এই দুই রোগ, যে দুই রোগে মুসলিম জাতি জর্জরিত। এক হচ্ছে ধর্মের নামে শিরক করে চিরকাল জাহান্নামে যাওয়ার রাস্তা, মুসলিম মুসলিমের সন্তান চিরকাল জাহান্নামে যাওয়ার কাজ করছে ধর্মের দোহাই দিয়ে। শিরকি ধর্মের নামে হয় না, কবর মাজার পূজা ধর্মের নামে হচ্ছে। হ্যাঁ, আল্লাহকে রাজি করার জন্য ওই গোসকে ডাকছে, জিলানি চিস্তিকে ডাকছে। আর আরেক রোগ হচ্ছে বিধর্মিতার রাস্তা, ইসলাম দুশ্মনী রাস্তা, ইসলামের ইসলাম দ্রোহিতার রাস্তা, ইসলামের শত্রুতার রাস্তা, ইসলামের বিরোধিতা করার রাস্তা, আল্লাহকে গালি দেওয়ার রাস্তা, রসুলের মানহানি করার রাস্তা, কোরআনের বিরুদ্ধে বলার রাস্তা, কুরবানির বিরুদ্ধে বলার রাস্তা। ইসলামের বিরুদ্ধে যত বলতে পারো তত বেশি হিরো, কারণ পৃথিবীতে আসল নেতৃত্ব তো কাফের ইহুদি নাসারাদের কাছে। সুতরাং একজন কেউ যদি মুসলিম মুনাফেক, মুসলিম ঘরের মুনাফেক ইসলামের বিরুদ্ধে বলে দেয়, তাহলে সে কাফেরদের কাছে কি হয়ে গেল? হিরো হয়ে গেল, সে হিরো হয়ে গেল, হিরো হইতে চাইছে, যার ফলে চিরকাল জাহান্নামের রাস্তা ধরেছে। সিরাত মুস্তাকিমকে বাদ দিই, এদের আহ্বান, এদের সংখ্যা অনেক বেশি। যেমন মুশরিকদের ধর্মের নামে শিরক করে জাহান্নামে যাওয়া লোকদের সংখ্যা বেশি, ঠিক তেমনি নাস্তিক আল্লাহর দুশমন যারা শিরক বিদা শিরক করছে, কুফরি করছে, বা যারা নাস্তিকতায় লিপ্ত আছে, বেদিনীতে লিপ্ত আছে, দুনিয়ার স্বার্থে যারা, দুনিয়ার স্বার্থে যারা, দুনিয়ার গরজে যারা আল্লাহ দ্রোহিত আল্লাহর দিনের বিরোধিতা করছে, তাদের সংখ্যা অনেক বেশি। কারণ আমাদের দেশের শিক্ষা কাঠামোতে ইসলাম শিখানো হয় না, ইসলামকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। ইসলাম শিখতে হলে মাদ্রাসা যেতে হবে, আর পয়সাওয়ালা ছেলেরা মাদ্রাসায় তো যাবে না, গরিবি পড়া পড়তে যাবে, ফকিরি বিদ্যা শিখতে যাবে, যার ফলে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসলে ধার্মিক পয়দা হয়, বিদিন পয়দা হচ্ছে, নাস্তিক পয়দা হচ্ছে। আর সেখানে যারা পড়াচ্ছে শিক্ষক প্রফেসর, অধিকাংশই তারা বেদিন, আল্লাহর সাথে সম্পর্কহীন, পরকাল সম্পর্কে উদাসীন, তাদের পরকাল বলে কোনো চিন্তা নেই, বিশ্বাসও নেই। বরং কেউ যদি আল্লাহ এবং পরকালের কথা বলে, দীন ইসলামের কথা বলে, এই মোনাফিকদের কাছে তারা মৌলবাদী হয়ে যায়, তারা চরমপন্থী হয়ে যায়, তারা সংকীর্ণ মেজাজের হয়ে যায়, তাদেরকে কত রকম যে তাদের গাল রয়েছে। এই শিক্ষার কারণে আমাদের মুসলিম সমাজে নাস্তিক বেদিন বিধর্মীও খুব বাড়ছে। এই দুই ফিতনা, দুই গুমরাহি, দুই জাহান্নামের রাস্তার মাঝখানে হচ্ছে সিরাতে মুস্তাকিম। এর সাথে সাথে ধর্মের নামে আরেকটি কাজ হয়, সেটা হচ্ছে বিদাত, নতুন নতুন কাজ করে, নতুন কাজ করবেন না, এটাও বলা হয়ে গেছে, সংক্ষেপে আর বাড়াচ্ছি না। ধর্মের নামে আর একটি কাজ হয়, আর আজকাল খুব বেশি হচ্ছে, আর মুসলিম দেশে এটা বেশি করার চেষ্টা করা হচ্ছে, সেই রাস্তা থেকে নিজে সতর্ক হন, নিজের স্ত্রীকে সতর্ক করেন, ছেলে মেয়েদেরকে সতর্ক করেন, নিজের পরিবারকে সতর্ক করেন, নিজের সমাজকে সতর্ক করেন, নিজের দেশবাসীকে সতর্ক করেন, মুসলিম ভাই বোনদেরকে সতর্ক করেন। কারণ এটি মুসলিম উম্মার জন্য বর্তমান ক্যান্সারে পরিণত হয়েছে, ক্যান্সারে পরিণত হয়েছে, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ, চরম পন্থা, ধর্মের নামে চরমপন্থী হয়ে যাওয়া, জঙ্গি সেজে যাওয়া, মুসলিমকে খুন করা, ফতোয়া দেওয়া যে এরা কাফের হয়ে গেছে, নেতা চেয়ারম্যান কাফের হয়ে গেছে, এমপি কাফের হয়ে গেছে, যে কোনো দলের হোক না কেন, আমার কোনো দলের সাথে সম্পর্ক নেই, আমি একই নজরে সবাইকে দেখি, একই নজরে কথা বলছি, ঢালাহারে ফতোয়া দেওয়া, জজ কাফের হয়ে গেছে, ব্যারিস্টার উকিল কাফের হয়ে গেছে, থানা পুলিশ যারা সরকারি কর্মকর্তা তারা কাফের হয়ে গেছে। সুতরাং
যখন কাফের ফতোয়া দিতে পারলো তখন তাদের রক্ত হালাল হয়ে গেছে, সুতরাং তাদেরকে মারো, তাদেরকে বম দিয়ে উড়িয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। আর মুসলিম দেশে এটা বেশি করা হচ্ছে। কোনোদিন শুনেছেন যে ইসরায়েলে বোমা হামলা হয়েছে? শুনেছেন? কেন হয় না? ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে ইহুদিরা। আল্লাহ কোরআনে করে বলছেন কেন সেখানে কেন হয় না। আইএস আইএস এই যে দায়েশ যারা বলছে যে আমরা ইসলামিক স্টেট কায়েম করেছি, গোমরা পথভ্রষ্ট খারেজি, তারা মাত্র 20-30 কিলোমিটার দূরে থাকে ইসরায়েল থেকে, সেখানে তো কোনো হামলা করে না। সৌদি আরবে বম ব্লাস্টিং করে এরা, কেন? সৌদি আরবে বেশি খারাপই আছে সেজন্য নাকি? বলেন দেখি, বুঝে আসে না। আরে এরা হচ্ছে ইহুদি নাসাদের পক্ষ থেকে ইসলাম ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলিম দেশগুলিকে ধ্বংস করে দেওয়ার জন্য, যাতে করে কাফের ইহুদি নাসারা বলতে পারে যে মুসলিম দেশে জঙ্গিবাদ আছে, সুতরাং ধরো এই মুসলিম দেশকে, আমাদের সেনাবাহিনী দিয়ে দখল করো এই দেশকে, বা এই দেশের হামলা করো, কারণ এখানে জঙ্গি মারার নামে মুসলিমকে মারার সুযোগ সুবিধা করে দেওয়া। এরা কাফের ইহুদি নাসারা আল্লাহ দুশ্মনদের অস্ত্র হিসাবে কাজ করছে এই আইএস আইএসরা। আর এই ঘটনা কদিন আগে বাংলাদেশেও ঘটিয়েছে, ঢাকাতে, জানেন আপনারা নিশ্চয়ই। হ্যাঁ, বাংলাদেশে কেন? বাংলাদেশে বাংলাদেশে কেন ঘটছে? হ্যাঁ, বর্মাতে কেন ঘটে না? বুঝে আসে না। হ্যাঁ, বর্মায় আল্লাহর শত্রু বেশি না বাংলাদেশে আল্লাহর শত্রু বেশি? বলেন তো দেখি। তো বাংলাদেশে কেন ঘটানো হচ্ছে, এটা ঘটছে কেন? যদি ইসলামের খাদেমি হয় আর ইসলামের প্রতিনিধি যদি আইএস আইএস হয় আর এই জঙ্গিরা হয়, তাহলে বাংলাদেশে বেশি রোগ আছে, বেশি পাপ আছে না অন্য দেশে? থাইল্যান্ডে বেশি পাপ আছে আর বর্মাতে বেশি পাপ আছে? সমস্যাটা বুঝতে পারছেন আশা করি। সুতরাং সাবধান, নিজেরা সাবধান হয়ে জানাই জঙ্গিবাদ থেকে। যারা ধর্মের নামে জান্নাত যাওয়ার কথা বলছে কিন্তু জাহান্নামের কুকুর, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেলাব আহলিন্নার, জাহান্নামীদের কুকুর বলেছেন এই খারেজিদেরকে, যারা ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, এরা কাফের মুশরিককে মারবে না, মুসলিমকে খুন করবে, মুসলিমকে খুন করবে। এদের থেকে সতর্ক, এদের থেকে সতর্ক, কারণ এরা ধর্মের লেবাস পরে আছে, ধর্মের পোশাক। যেমন কবর মাজার পূজা চলছে আর মিলাদ চলছে, ধর্মের পোশাক পরে ধোকা খেয়ে যাচ্ছেন, ঠিক তেমনি এই জঙ্গিরাও ইসলামের লেবাস পরে, ইসলামের দোহাই দিয়ে এরা মানুষকে খুন করছে। অথচ মানুষকে খুন করার অপরাধ দুই নম্বরের সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরিক করা আল্লাহর সাথে, তারপরে দুই নম্বর অপরাধ হচ্ছে মানুষকে খুন করা। ভালো করে শুনে সূরা ফুরকানের শেষ রুকু পড়ে নেবেন। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর বান্দা সত্যিকার বান্দা যারা, নেক বান্দা যারা জান্নাতি, তারা ওরা যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না, এক আল্লাহকে ডাকে, এক আল্লাহর ইবাদতবন্দি করে, তাওহীদ কায়েম করে। ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতি হারামাল্লাহ, আর যাকে খুন করা আল্লাহ হারাম করেছেন তাকে খুন করে না। তাহলে বোঝা গেল শিরকের পরে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে মানুষকে খুন করা, মুসলিমকে খুন করা সবচেয়ে বড় অপরাধ। আর এমনকি অমুসলিমকে খুন করা যাবে না যতক্ষণ পর্যন্ত সেই অমুসলিম আপনাকে খুন করার জন্য প্রস্তুত হয়ে না আসছে। আপনাকে যখন খুন করার জন্য আসবে তখন ডিফেন্সের জন্য, তখন ইসলামে অনুমতি আছে। কিন্তু অমুসলিম খুন করা এটাও এমন হারাম যার শাস্তি সম্পর্কে সহিহ বুখারী তা হাদিসে যে শুনেন, সুতরাং কিছু নেপালি পেয়ে গেলাম সেজন্য খুন করে দিলাম, কিছু অমুক দেশের পেয়ে গেলাম, কাফের পেয়ে গেলাম সেজন্য খুন করে দিলাম, এটা ইসলাম সমর্থন করে না, ওলামায়ে কেরাম সমর্থন করে না, আর সহিহ আকীদার ভাইয়েরাও সমর্থন করে না, কোরআন ও হাদিস কিছুই সমর্থন করে না। শুনে রাখেন ভালো করে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রায়হাতাল জান্নাহ, যেই ব্যক্তি এমন মানুষকে খুন করবে যেই অমুসলিমের সাথে আমাদের চুক্তি রয়েছে, চুক্তি রয়েছে, দেশে থাকার চুক্তি হোক, দেশের নাগরিক অমুসলিম কিন্তু দেশের মুসলিম দেশের নাগরিক, অথবা বাইরের নাগরিক কিন্তু তাদের সাথে ভিসা দিয়ে আনা হয়েছে, তাদের সাথে নিরাপত্তার চুক্তি রয়েছে, অথবা প্রতিবেশী দেশ অথবা অন্য কোনো দেশ যাদের সাথে নিরাপত্তার চুক্তি রয়েছে, আমরা নিরাপদ তোমাদের অনিষ্ট থেকে, তোমরা নিরাপদ, এই রকম ব্যক্তিকে যদি কেউ খুন করে, আজকে বিশ্বে এই চুক্তি আমাদের আছে না নেই? না, কোনো চুক্তি নেই। হ্যাঁ, চুক্তি আছে, আন্তর্জাতিক চুক্তি আছে। হ্যাঁ, প্রতিবেশী দেশের সাথে আপনার চুক্তি আছে, আমরা তোমাদের হামলা করবো না, তোমরা আমাদের হামলা করবে না, যখন হামলা করি তখন আপনি মারেন,
কিন্তু যদি কারো সাথে চুক্তি থাকে, সে জিম্মি হোক মুস্তামান হোক অথবা সেই ব্যক্তি যেই রকমেরই অমুসলিম হোক, শরীয়তের ভাষায় বলছি, কেউ যদি এইরকম অমুসলিম কে খুন করে, লাম ইয়ারাহ রায়হাতাল জান্নাত, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না। তাহলে কাফেরকে মেরে জান্নাতের আশা করছে, জান্নাত পাবে? জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, জান্নাতের সেন্ট পর্যন্ত পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না, জান্নাতে যাওয়া তো দূরের কথা। অথচ জান্নাতের সুগন্ধি অনেক দূর থেকে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আইএসের নামে হোক আর আল কায়দার নামে হোক আর অন্য কোন নাম দিয়ে হোক, যারা নিরীহ ব্যক্তিকে হত্যা করছে, মুসলিম হোক অথবা অমুসলিম হোক, জান্নাতের সুগন্ধি পাবে না। এ হচ্ছে ইসলামের কথা। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। সুতরাং সবসময় নিজেকে নিরাপদ রাখবে, এমন না হয় যে নামাজ রোজা করেও জাহান্নামে যেতে হলো। কেন? কোন মানুষকে অন্যায় আপনি খুন করেছেন এই জন্য। আর আজকাল ইন্টারনেটের যুগে আপনি হয়তো বয়স্ক মানুষ, মাশাআল্লাহ, আপনি ওইসব ধার ধারেন না, দেখেন না, শোনেন না বা মানেন না, আপনি বুঝছেন যেগুলো ঠিক নয়, কিন্তু আপনার 18 বছরের ছেলে আর এগুলোকে বেশি স্বীকার করছে। এই জঙ্গিরা 16 বছর 18 বছর 20 বছরের ছেলেকে স্বীকার করছে, ওদের মগজে ঢুকিয়ে দিচ্ছে যে আল্লাহর দুশ্মন, আল্লাহর দুশ্মন। কার আল্লাহ দুশ্মন? খালি ইহুদি নাসারা নাই, ওই ইহুদি নাসারা আল্লাহর দুশ্মন। আরে মোনাফিকরা আল্লাহর দুশ্মন বলছে, মোনাফিক, মোনাফিককে খুন করো। হ্যাঁ, মুসলিম শাসকরা মোনাফিক, মুসলিম নেতারা মোনাফিক, আর মানবরচিত বিধান দিয়ে যারা দেশ পরিচালনা করে তারা মোনাফেক, ঢালাহারে মোনাফেক ফতোয়া দিয়ে খুন করার ফতোয়া দেয় এই গুমরা পথভ্রষ্টরা। জি হ্যাঁ, বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটি যুক্তি বলি তাহলে বুঝে আসবে। নবী করিম সাল্লামের যুগে মোনাফেক ছিল না? ছিল না। মোনাফেক সবচেয়ে বড় নেতা, এই উম্মতের সবচেয়ে বড় মোনাফেকের নাম কি ছিল? আবদুল্লাহ বিন ওবাই। কোথায় ছিল সে? মদিনায় থাকতো না? নবী করিম সাল্লাম কি তাকে খুন করাইতে পারতেন না, হত্যা করতে পারতেন না? অপারগ ছিলেন? অপারগ ছিলেন না। কতবার নবী সাল্লামের সাহাবাই কেরাম উমার অন্যান্য সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, দানি আগরেবুনু কাহাদাল মুনাফিক, আমাকে শুধু পারমিশন দেন, অনুমতি দেন, এই মুনাফিকের গর্দনটা উড়িয়ে দিচ্ছি তলোয়ার দিয়ে। অনুমতি চেয়েছেন না চাননি? চেয়েছেন সাহাবীরা। নবী করিম বলছেন, লা, চলবে না। কাইয়া তাহাদ্দাসুন নাস ইন্না মুহাম্মাদান ইয়াকতুল আসহাবা, যাতে করে লোকেরা মুনাফিকরা বলার সুযোগ না পেয়ে যায়, যে আর কাফেররা বলার সুযোগ না পেয়ে যায় যে জানো মুহাম্মদ কত মানে নিষ্ঠুর আর কত বড় জালেম, নিজের সাথী সঙ্গীকে খুন করছে, নিজের সাথী সঙ্গীকে। কাফের আর যারা আপনার দুশ্মন তারা তো এই কথা ভাববে না যে মুনাফিক সেজন্য তাকে মেরেছে। ওরা কি বলবে? যে মুহাম্মদ তার সাথী সঙ্গী নামাজ পড়ে আবদুল্লাহ বিন ওবাই, তারপরও তাকে কি করেছে? খুন করেছে। তাহলে এত বড় মোনাফিককে খুন করার অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন না দেন নেই? দেননি। আত্মঘাতী হামলা করা জায়েজ? মক্কায় আবু জাহালের কোন সিকিউরিটি আর বডিগার্ড ছিল? পেছন থেকে রাতের অন্ধকারে মারতে পারতেন না সাহাবাই কেরামরা? যখন সুমাইয়াকে শহীদ করলো, তার স্বামী ইয়াসেরকে শহীদ করলো, আর কত জুলুম অত্যাচার রাত দিন করে যাচ্ছে, আবু জাহালকে মারা কোনো মুশকিল ছিল? কোনো মুশকিল ছিল না। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবরান আল ইয়াসের, ধৈর্য ধারণ করো, সবুর করো। কেন? আত্মঘাতী হামলা করে মেরে দাও, রাতের অন্ধকারে মেরে দাও, গোপনে মেরে দাও, এরকম করলেন না কেন? তাহলে এগুলো ইসলাম নয় যে গোপনে কোনো সাংবাদিক মুনাফিক সেজন্য তাকে মেরে দেবেন। হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে বলেছে, সেজন্য আইন নিজে হাতে মেরে দিবেন, এটা ইসলাম শিখাই না, ভালো করে শুনলাম। হ্যাঁ, আইন যাদের হাতে আছে তাদের মাধ্যমে বাস্তবায়ন হইতে হবে। তারা যদি বাস্তবায়ন না করে, মুরতাদের শাস্তি না দেয়, মুনাফিকের শাস্তি না দেয়, চোরের যদি শাস্তি না দেয়, খুনির যদি শাস্তি না দেয়, আল্লাহর দুশ্মনের শাস্তি না দেয়, যারা আল্লাহকে গাল দিয়েছে তাদের শাস্তি না দেয়, কিয়ামতের দিন তারা আসামি হবে, নেতারা আসামি হবে, আপনি কেন আসামি হয়ে জাহান্নামে যেতে যাচ্ছেন? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। এই রাস্তা থেকে ছেলে মেয়েকে সতর্ক করবেন, ছেলে মেয়েদের খোঁজ খবর আজকাল মোবাইল দিয়ে দিয়েছেন, ইন্টারনেট ফ্যাসিলিটি, কম্পিউটার দিয়ে দিয়েছে, ল্যাপটপ দিয়ে দিয়েছে ছেলে মেয়েকে। আর ছেলে মেয়েরা কি দেখে আর না দেখে, দিয়ে হয়তো আইএস আইএস হয়ে গেল, খারিজি হয়ে গেল, জঙ্গি হয়ে গেল, হ্যাঁ বাংলা ভাই হয়ে গেল। আপনাকে খোঁজ রাখতে হবে না? আপনাকে যেমন নামাজ শিখাইতে হবে, তাওহীদ শিখাতে হবে,
আপনার ইবাদত বন্দেগী শিখাতে হবে, ঠিক তেমনি আপনার কড়া নজর রাখতে হবে যে আমার ছেলেটা যে ধার্মিক, তাহলে কোন ধর্মে বিশ্বাসী? জঙ্গিদের ধর্ম তো আবার পালন করে না, যে জঙ্গিরা এক গর্ত থেকে উঠে আরেক গর্তে আছাড় খেয়ে পড়ে, বেদিনদের নাস্তিকতার গর্ত থেকে উঠে আসলো, ওঠার পর রোডে আর টিকে থাকতে পারলো না, জান্নাতের রাস্তায় আর টিকে থাকতে পারলো না, কোন দিকে চলে গেল? জঙ্গিদের গর্তে গিয়ে জাহান্নামে পড়ে গেল। কেলাব আহলিন্নার, জাহান্নামীদের কুকুরদের দলে সামিল হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই আলী রাদিয়াল্লাহু তাআলার এই খারিজিরা প্রথম বেরিয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলাকে কে শহীদ করেছিল জানেন? কে শহীদ করেছিল? খারিজিরা। কোন হিন্দু মারেনি, ইহুদি মারেনি, কোন খ্রিস্টান মারেনি, তার নাম ছিল আব্দুর রহমান ইবনে মুলজাম, বড় একজন কারি ছিল, ভালো করে শুনেন, মিশরে এসে কেরাত পড়েই তো সেই জি। আর তারা এত সুন্দর ইবাদত করত, এত লম্বা লম্বা সিজদা করে নামাজ পড়ত, যে নবী সাসা বলেছেন ভবিষ্যৎবাণীতে, তাহাকেরুনা সলাতাকুম মা সলাতাহিম, তাদের নামাজ দেখে তোমাদের নিজেদের নামাজকে তুচ্ছ মনে করবে। এত সুন্দর নামাজ পড়ে, এত সুন্দর তারা দিনদার, এত ভালো তারা ধার্মিক, এত আল্লাহর সামনে কান্না করে, কিন্তু তারা মুসলিমকে খুন করবে, আর আল্লাহর যারা দিনের বান্দা আল্লাহর বান্দা তাদেরকে খুন করবে, আল্লাহর শত্রুদেরকে নিয়ে তাদের মাথার ব্যথা নয়। এই দল এখনো মাথা খুব উঁচা করেছে, এই দল মাথা চাড়া দিয়েছে, সুতরাং নিজেরা সতর্ক হয়ে যান, নিজের ছেলে মেয়েদেরকে সতর্ক করেন এবং ছেলে মেয়েদের ওপর সূক্ষ্ম দৃষ্টি রাখেন, যে আপনার ছেলে মেয়ে ইসলাম শিখার নামে আবার জঙ্গির বক্তব্য তো শুনছে না, অনেক আছে আমার দেশে যে ইন্টারনেটে মেলা বক্তব্য আছে, সহি আকিদার আলেমদেরও বক্তব্য আছে আর জঙ্গিদেরও বক্তব্য আছে, যারা ওইরকম চরমপন্থী বক্তা তাদেরও বক্তব্য আছে, রাস্তায় নেমে পড়ো আর মারো, নেতাকে মারো আর একে মারো ওকে মারো, এরা কাফের হয়ে গেছে, এরা মোনাফেক হয়ে যায়, সুতরাং অস্ত্র নিজের হাতে ধরো, এসব ইসলাম নয়। যদি ইসলাম ইসলামের নামে সেসব তারা বলেছে, কিন্তু ইসলাম এতে থেকে সম্পর্ক ছিন্ন করে, ইসলামের কোনো সম্পর্ক এই পন্থার সাথে নাই, সুতরাং জঙ্গিদের থেকে চরমপন্থীদের থেকে সাবধান হয়ে যান, এখানেও বেঁচে থাকবেন, দেশেও বেঁচে থাকবেন, ছেলে মেয়েদেরকে বাঁচাবার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর একটি রিস্ক হচ্ছে ছেলে মেয়েদের জন্য, যে সেটা হচ্ছে বেদিন হয়ে যাওয়া, খারাপ ছেলেদের সাথে খারাপ মেয়েদের সাথে আপনার মেয়েরা মিশে, খারাপ ছেলেদের সাথে আপনার ছেলেরা মিশে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, যার ফলে 15 বছর পর্যন্ত আপনার নামাজ শিখালেন, দিন শিখালেন, সবই শিখালেন, তারপরে বেদিন হয়ে যাচ্ছে, বেনামাজি হয়ে যাচ্ছে। সুতরাং আপনাকে এটাও দেখতে হবে যে আমার ছেলেরা এই কোন ছেলেদের সাথে চলাফেরা করে, যেমন জঙ্গিদের সাথে চলাফেরা করবে না, তেমনি বেদিন বেনামাজি নাস্তিক চরিত্রহীন ছেলে মেয়েদের সাথে যেন কোন রকমের আত্মীয়তা, কোন রকমের রিলেশন না রাখে, কোন রকমের যোগাযোগ না রাখে। আল্লাহ পাক দুই গোমরাই থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। সরল পথের দাবি শেষখানে এটি বললাম যে ধর্মের নামে যে গোমরাহিগুলি রয়েছে সে গোমরাহি থেকে বাঁচাবার চেষ্টা করেন, শিরক থেকে বাঁচাবেন, বিদাত থেকে ছেলে মেয়েদেরকে বাঁচাবেন, জঙ্গিবাদ থেকে বাঁচাবেন, আর দুনিয়ার জন্য যে সব ইসলাম দ্রোহিতা রয়েছে নাস্তিকদের পথ থেকে, বেদিনদের পথ থেকে, ইসলাম দ্রোহী ইসলামের দুশ্মনদের পথ থেকে, মুনাফিকদের পথ থেকে, যারা ইসলাম আল্লাহ পরকাল কিছুই তারা জানে না, মানে না, বিশ্বাস করে না, ইসলামের ক্ষতি করছে, ইসলামের ঘরে থেকে মুসলিম সেজে আছে কিন্তু তারা ইসলামের ক্ষতিতে লেগে আছে, ইসলাম থেকে দূরে সরে আছে, জান্নাত বলে তাদের কোনো চিন্তা নেই, জাহান্নাম বলে তাদের কোনো ভয় নেই, পরকাল সম্পর্কে একেবারে উদাসীন, তাদের পথ থেকে ছেলে মেয়েদেরকে আল্লাহ বাঁচাবার তৌফিক দান করেন। এখানে আমার আলোচনা শেষ করছি, শেষখানে দোয়া করি আমাদের ভাইদের জন্য যারা এই আয়োজনের ব্যবস্থা করেছেন, যে কোনো স্তরের মানুষরা আল্লাহ পাক তাদের জন্য জাযায়ে খায়ের দান করেন, যেসব ভাইরা এখানে আর্থিক সহযোগিতা করেছেন তাদেরও আল্লাহ পাক যেন উত্তম বদলা দান করেন, যারা সময় দিয়ে শ্রম দিয়ে এই মাহফিলকে সাকসেস করার চেষ্টা করেছেন আল্লাহ পাক তাদের জন্য উত্তম বদলা দান করেন, যারা এখানে হাজির হয়েছেন ভাইরা বোনেরা আল্লাহ পাক তাদের জন্য উত্তম বদলা দান করেন, আল্লাহ তাদের যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে সংশোধন করার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে হেদায়াতের পথে রাখেন, জান্নাতের পথে কায়েম রাখেন, সরল পথের পথিক হওয়ার তৌফিক দান করেন, ডানে বামে যে গুমরাহির পথ রয়েছে সে সমস্ত পথ থেকে মত থেকে আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের দুনিয়াতেও সার্বিক কল্যাণ যেন দান করেন, আখিরাতের সার্বিক কল্যাণ যেন দান করেন, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে যেন রক্ষা করেন, সমস্ত রকমের ফিতনা থেকে আমাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক বালা মুসিবত থেকে হেফাজত করেন। শেষখানে আরও দোয়া করা উচিত আমাদের দিনী ভাই শেখ ইয়াকুব শরীফ
রাহেমাহুল্লাহ তাআলা যখনই কোনো মৃত ব্যক্তির নাম আসবে রাহেমাহুল্লাহ, বা রাহেমাহুল্লাহ শুধু ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদের নাম আসলে নয় আর ইমাম বুখারীর নাম আসলে নয়, বরং যে কোনো মুসলিমের নাম যখন মৃত তখন কি বলবেন? রাহেমাহুল্লাহ। আল্লাহ যেন তার উপর রহমত করেন, দয়া করেন, কারো দয়া ছাড়া আর কর্মের সুযোগ নেই, কর্মের সুযোগ হারিয়ে ফেলেছেন, দুনিয়া থেকে যে বিদায় নিয়েছেন। আল্লাহ যেন তার রুহের মাগফিরাত করেন, তাকে জান্নাতুল ফিরদৌস দান করেন, তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান আল্লাহ পাক বানিয়ে দেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদৌস যেন নসিব করেন, তার নেক আমল আল্লাহ পাক কবুল করেন, ভুল ত্রুটি যদি থাকে আল্লাহ পাক যেন ক্ষমা করে দেন, আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন জায়গা দান করেন। ওর সাথে সাথে আরো এইরকম কখন যে আপনার আমার মত চলে আসে চিন্তা করেন, আজকে বক্তব্য আসার আগেই আমার কাছে হোয়াটসঅ্যাপে একটি সংবাদ আসলো, শোক সংবাদ। আমাদের এক দিনই ভাই, সিলেটের ভাই, দাম্মামে কয়েক বছর ধরে আমার আলোচনা নিয়মিত শুনতে আসে। আল কাসিম হয়ে মদিনা যাচ্ছিল, আল কাসিম যাওয়ার পথে রিয়াজ থেকে আল কাসিম যাচ্ছিল, সেখানে গাড়ি দুর্ঘটনা ইন্তেকাল করেছে। ওই লোকটি কি আপনি হতে পারেন না? কিছুক্ষণ পরে ওই লোকটি কি আমি হইতে পারি না? কখন যে মত আপনার আছে, আপনার কি জানা আছে? কিছুই জানার নেই। আপনি কি জানেন যে ফজরটা পড়তে পারবেন আর একটা নামাজ পড়ার সুযোগ পাবেন, এটা জানা আছে? আমার কি জানা আছে যে এশা পড়েছি ফজরটা পড়ার সুযোগ পাবো আর কতদিন নামাজ পড়ার সুযোগ পাবো, জানা আছে কি? সামনে রমজান পাবো, এটা কারো জানা আছে কি? তাহলে যে কোনো সময় যে নামাজটি পড়ছেন মনে করবেন যে এইটি আমার শেষ নামাজ। এইভাবে যদি নিজেকে আপডেট করে রাখেন তাহলে দুনিয়া কামিয়াব, আখেরাত কামিয়াব। আমার এই নামাজটা হচ্ছে শেষ নামাজ, এই সেজদাটাই হচ্ছে আমার শেষ সেজদা আল্লাহ পাক রব্বুল আলামিনকে, হয়তো আল্লাহ আর সুযোগ দেবেন না। সুতরাং সব সময় ভুল ত্রুটি হয়ে গেলে তওবা করে সংশোধন করে নিজেকে আপডেট করে নেন। আল্লাহ পাক যেন আমাদের নিজের জীবন নবায়ন করার তৌফিক দান করেন, গুনাহ খাতা অতীতের মাফ করে দেন, আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।